দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পরীক্ষার জন্য পিসিআর ল্যাব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সভা শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান, সরকারি ব্যবস্থাপনায় বিমানবন্দরগুলোতে করা যাবে করোনা পরীক্ষা, ফল পাওয়া যাবে নমুনা দেওয়ার 4 ঘন্টার মধ্যে। মন্ত্রিপরিষদ সভায় 2 থেকে 3 দিনের মধ্যে আরটিপিসিআর মেশিন স্থাপন করে টেস্ট শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভার শুরুতে সরকারের ঋণ আইন 2021-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনের আওতায় নির্দিষ্ট হবে সরকারি প্রতিষ্ঠানগুলোর ঋণ গ্রহণের কাঠামো, নিশ্চিত হবে ঋণের সুরক্ষা। সরকারের বাজেট ঘাটতি পূরণের পাশাপাশি ঋণের গ্যারান্টিও নিশ্চিত হবে এই আইনের আওতায়। থাকছে শরিয়া ভিত্তিক ডিপোজিটের ব্যবস্থাও। সভায় অনুমোদন পায় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2021, এতে সময় বাড়ছে 2026 সাল পর্যন্ত। ফ্লাইং এর 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে, এটা বেশ কয়েকটা দেশ থেকে এরকম মিছে, তো সেজন্য এটা গত কয়েকদিন থেকেই আলোচনা চলছিল এবং আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে যে ভেরি কুইকলি 2-1 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আপনার একটা এয়ারপোর্টেই একটা ওই টেস্টিং ফ্যাসিলিটিস করা।